আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরা নিসা 37 আয়াত থেকে 41 নং আয়াত পর্যন্ত। সম্মানিত দর্শক, এটি পাঁচ পারার 3 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অর্ধেকটুকু আজকে আমরা বানান করে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম সাবর আল লাম সাবুল্লাহ আল্লাহ, এখানে আলিফের উপর কোনো জবর নেই, কিন্তু এভাবেই পড়তে হবে আল্লাহ। আমরা যদি একটু পিছনে থেকে পড়তাম তাহলে নিল্লাদিনা হতো, কারণ এখানে যে নুনটা আছে, আগের ভিডিওটা যারা দেখছেন তারা বুঝতে পারবেন, এই নুনটার ব্যবহার হচ্ছে যদি মিলিয়ে পড়া হয় তাহলে নুনের ব্যবহার, আর যদি আমরা এখানে অকফু করি তাহলে ফাখু র, শুধু রর ব্যবহার হবে। তো এই নুনটা হচ্ছে এয়াতের সাথে মিলিয়ে পড়ার জন্য, যেহেতু আমরা এয়াতের সাথে মিলিয়ে পড়ছি না, এখান থেকে শুরু করতেছি, আলিফ থেকে শুরু করব এবং জবর দিয়ে শুরু করব। আলিফ লাম সাবর আল লাম সাবুল্লাহ আল্লাহ, দালিয়া সে ভি, জেরে বাম পাশে জসম আলাইয়া, জেরে বাম পাশে জসম আলাইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, উচ্চারণ হবে আল্লাযি, নুন সাবর না আল্লাযিনা। ইয়া বা সাবর ইয়া বে, খ সাবর খ ইয়া বে খ, লাম ও পেশ লু, পেশের বাম পাশে জসম আলা ওয়াও, এক আলিফ টানতে হবে, নুন সাবর না ইয়া বে খালুনা। ওয়াও সাবর ওয়া ইয়া, আলিফ সাবর ইয়া, মিম পেশ মু, ওয়া ইয়া মু, রা ওয়াও পেশ রু, এক আলিফ টানতে হবে, পেশের বাম পাশে জসম আলা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, নুন সাবর না ওয়া ইয়া মুরুনা, আল্লাযিনা ইয়াবে খালুনা ওয়া ইয়া মুরুনা। এখানে ইয়াবে বাতি কলকলা করতে হবে, দুঃখিত, ওয়া মুরুনা হবে না, এখানে হচ্ছে এই নুনটা এই নুনকে ধরবে, আমি এটা দেখতে পাইনি, খেয়ালও করিনি। নুন, নুন সাবুন নেন, গুণা করতে হবে নুনে তাসদীদ, উচ্চারণ হবে ওয়া মুরুনেন, নুনে মিমে তাসদীদ হলে গুণা করতে হয়, এই গুণাটি না মুয়াজিব গুণা, ওয়া মুরুনেন। নুন আলিফ সাবুন না, সিন জাবু সা, না সা, ওয়া মুরুনেন না সা। বা লাম সির বিল, বা খাপিশ বুখ, বিল বুখ, লাম সিল্লি, বিল বুখলি। ওয়াও সবর ওয়া, ইয়া কাব সবর ইয়াক, ওয়া ইয়াক, তা পেশ তু, মি মো পেশ মু, এক লিপ টানতে হবে, ওয়া ইয়াক তুমু, নুন সবর না ওয়া ইয়াক তুমু না। মিম আলিফ সবর মা, এখানে টানতে হবে তিন আলিপ, উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি থাকলে তিন আলিপ লম্বা করে পড়তে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলা হয়, উচ্চারণ হবে মা, এভাবে লম্বা করতে হবে। আলিফ খারাজ সবর আ, এক লিপ টানতে হবে, তা খারাজ সবর তা, এখানে এক লিপ টানতে হবে, খারাজ বুক থাকলে এক লিপ টেনে পড়তে হয়, আ তা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল লাম, খারাজ বুক ল, এক লিপ টানতে হবে, হা পেশ হু, আ তা হুমুল্লাহ। মিম নুন সের মিং, গুণনা করতে হবে নুন সাকিনে পরে ফা আসছে, ফা ইখফার হরফ, এই জন্য এখানে গুণনা করতে হবে, গুণাটির নাম ইখফা গুণনা। সম্মানিত দর্শক, ইখফা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অনেক বিস্তারিত আলোচনা, এই জন্য ভিডিও লম্বা হয়ে যাবে, এখানে টেনে আনছি না আলোচনাটা, সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে এটা এই গুণনা, এটা ওই গুণনা, আপনারা গুণনা করবেন, তবে বিস্তারিত জানতে হলে ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। ফদ বদ জবর ফদ, মিং ফদ, লাম সিল্লি, হা খারাজির হি, ফদ লিহি, এখানে অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফু করবো, অকফু করলে হা সাকিন হবে, উচ্চারণ হবে ফদ লিহ, এভাবে এত শুরু থেকে বলে দিচ্ছি। الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله. واو سبر وا، ألف عين سبر أع، وأع تاد سبر تاد، وأع تاد دالي قل قل ورتابي، نون ألف سبر نا، إكنا قلب تنتابي، وأع تاد نا. লাম লাম সে লিল, কাফ খারাজ সাবর কা, এক লিপ টানতে হবে, লিল কা, ফা জির ফি, লিল কা ফি, রা ইয়া সির রি, জেরে বাম পাশে জসম আলা ইয়া, এক লিপ টানতে হবে, নুন সাবর না লিল কা ফি রি না, আইন সাবর আ, দাল আলিব সাবর দা, এখানে এক লিপ টানতে হবে, আ দা, বা মিম দুই সাবর বাম, গুণা করতে হবে, মিমে তাসদীদ, এই জন্য না
মূলত তানভিনের পরে মিম আসছে, এই জন্য এখানে গুণনা করতে হবে। এখানে এই গুণনাটির নাম হচ্ছে ইদগমে বা গুণনা। মিম পেশ মু আযাবাম্মু হাইয়াজের হিজের বাপাশে জসমলাইয়া একালিপটা আনতে হবে নুন আলিফ দুই সবর নেন মহিনান। এখানে অকফ চলে আসছে, আমরা এখানে অকফ করবো। অকফ করলে নুন একালিপটা আনতে হবে, উচ্চারণ হবে মহিনা। শুরু থেকে বলে দিচ্ছি, ওয়াআতাদনা লিল কাফিরিনা আযাবাম মহিনা। ওয়াও লাম সাবর ওয়াল লাম সাবর লা ওয়াল্লা যালিয়া সে ভি জের বাম পাশে জসম আলাই একলি প্রান্ত হবে নুন সাবর না ওয়াল্লাযিনা। ইয়া নুন পেশ ইয়ুং গুণনা করতে হবে ইকফা গুণনা, নুন সাকিনা পরে ফা আসছে, এই জন্য ফাজের ফি ইয়ুং ফি। কফ ও পেশ কু পেশ বাম পাশে জসম আলা ওয়াও একলি টেনে পড়তে হবে নুন সাবর না ইয়ুং ফি কুনা। আলিফ মিম সাবর এম ওয়াও আলিফ সাবর ওয়া এম ওয়া একলি প্রান্ত হবে লাম সাবুল্লাহ হা মিম পেশ হুম লাহুম এম ওয়া লাহুম। রসের রি হামসা আলিফ সাবর আ চার আলিফ লম্বা করতে হবে, উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি থাকলে চার আলিফ টেনে পড়তে হয়। রি আ হামসা নুন সাবর এন গুণনা করতে হবে নুন আলিফ সাবর না একলিফ টানতে হবে সিন জিসি। রি আ এন না সি ওয়াও সাবর ওয়া লাম আলিফ সাবর লা একলিফ টানতে হবে ওয়ালা। ইয়া হামজা পেশ ইউ মিম সের মি ইউ মি নুন ও পেশ নু পেশে বাম পাশে জসম আলা ওয়া একলিফ টানতে হবে নুন সাবর না ওয়ালা ইউ মি নু না। বালাম সের বিল্লাম খেরা সাবুল্লা একলিফ টানতে হবে হাজির হি বিল্লাহি ইউ মি নু না বিল্লাহি ওয়াও সুর ওয়া লাম আলিফ সাবুল্লা এখানে একলিফ টানতে হবে ওয়ালা। বালাম সের বিল ইয়া ওয়াও সুর ইয়াও বিল ইয়াও মিম লাম সের মিল বিল ইয়াও মিল আলিফ খেরা সাবর আ একলিফ টানতে হবে খাজির খি আখির আজির আখিরি। এখানে অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফ করব। অকফ করলে র সাকিন হবে, উচ্চারণ হবে আখির। এত শুরু থেকে বলে দিচ্ছি, ওয়াল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআ আন-নাসি ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। ওয়াও সাবর ওয়া মিম গিয়ে তাসিদুল্লাহ ইয়াকে ধরবে, জসম তাসিদ পাশাপাশি থাকলে তাসিদকে ধরতে হয়। আর এখানে যেহেতু নুন সাকিনের পরে ইয়া আসছে, গুণনা করতে হবে। এই গুণনাটির নাম ইদগমে বা গুণনা। ইয়ার উপর অল্প কিছুক্ষণ স্থির থেকে নাকে নাকে গুণাটি আদায় করতে হবে, উচ্চারণ হবে ওয়ামেই। ইয়া সাবর ইয়া ক্যাফ পেশকু ইয়াকু নুন শিনজেন নিশ ইয়াকু নিশ শিনিয়া যাব সেই ত খেরা সাবু ত একলিপ টানতে হবে নুন পেশ নু সেই ত নু। ومن يكون الشيطان لم سب الله حاولت بشو اكلب تنت হবে له قف صبر ق را ي سر قري نون الف دي سب نن গুণ করতে হবে قرينن ف صبر ف س الف جب س এখানে টানতে হবে চার الف হামজা صبر ا فس ا قف صبر ق را ي سر قري اكلب تنت হবে নুন আলিফ দিয়ে যাব নেন করিনান। এখানে অকফ চলে আসছে, আমরা এখানে অকফ করব। এই নুনে টানতে হবে একালিপ, উচ্চারণ হবে করিনা। শুরু থেকে বলে দিচ্ছি, ওয়ামাই ইয়াকুনি শাইতানু লাহু করিনান ফাসা করিনা। ওয়াও সাবর ওয়া মিম আলিফ সাবর মা এখানে একালিপ টানতে হবে ওয়ামা। আমরা মনে রাখবো জবরের বাম পাশে খেয়ালি আলিফ, জেরের বাম পাশে জসমালা ইয়া এবং পেশের বাম পাশে জসমালা ওয়াও যদি থাকে তাহলে সেখানে আমরা এক আলিফ লম্বা করে পড়বো ওয়ামা। দাল আলিফ সাবর দা এখানে এক আলিফ টানবো ওয়ামা দা। আইন সাবর আ লামিয়া সাবর লাই আলাইহা মিম সির হিম আলাইহিম ওয়ামা দা আলাইহিম। লামাও সাবর লাউ আলিফ খেরা সাবর আ এক আলিফ টানতে হবে লাউ আ। মিম সাবর মা নুনো পেশনু এখানে এক আলিফ টানতে হবে লাউ আ মানু। বালাম সির বিল লাম খরাজ সাবর লা একলিফ টানতে হবে হাজির হি বিল্লাহি। ওয়াও লাম সাবর ওয়াল ইয়া ওয়াও সাবর ইয়াও ওয়াল ইয়াও। মিম লাম সির মিল ওয়াল ইয়াও মিল। আলিফ খরাজ সাবর আ একলিফ টানতে হবে খাসির খি আখির আজির রি আখিরি ওয়াল ইয়াও মিল আখিরি। ওয়াও সাবর ওয়া আলিফ নুন সাবর আং গুণনা করতে হবে ওয়া আং। ফা সাবর ফা কফ ও পেশ কু একলিফ টানতে হবে ওয়া আং ফাকু। মিম মিম সির মিম মিম আলিফ সাবর মা একলিফ টানতে হবে মিম মা। রা সাবর রা জা জাবু জা রাজা। কফ সাবর ক হা পেশ হু রাজা কহু। মিম লাম পেশ মুল রাজা কহু মুল। লাম খেরা সাবর ল একলিফ টানতে হবে হা পেশ হু রাজা কহু মুল্লাহু।
এখানে অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফ করবো। অকফ করলে হা সাকিন হবে, উচ্চারণ হবে রাযাকাহুমুল্লাহ। এতে শুরু থেকে বলে দিচ্ছি, وَمَاذَا عَلَيْهِمْ لَوْ آمَنُوا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَنفَقُوا مِمَّا رَزَقَهُمُ اللَّهِ وَاوْ سَبُرْ وَا كَافَ لِمْ سَبُرْ كَاكَ لِبْ لَنْتُ هَبِي وَكَانُنْ لَمْ سَبُرْ نَلْ وَكَانَ لَمْ كَرَزَبُ اللَّهِ هَبِشُ وَكَانَ اللَّهُ بَاسِرْ بِهَا مِمْ سِرْهِمْ بِهِمْ عَيْنْ سَبْرْ عَا لَمْ يَسِلْ لِي عَلِي এক লিপ টানতে হবে। মিম আলিফ দি সবর মেন আলি মান, আমরা এখানে অকফ করবো। অকফ চলে আসছে, এটি 39 নং আয়াতের শেষ। অকফ করলে মিমের উপর দুই জবর আছে, এই জন্য আমরা এখানে এক লিপ টানবো। উচ্চারণ হবে আলী মা। শুরু থেকে বলে দিচ্ছি, وَكَانَ اللَّهُ بِهِمْ عَلِيمًا। আলিফ নুন সির ইন, নুনে তাসদীদ গুণনা করতে হবে, এটি হচ্ছে ওয়াজিব গুণনা। নুন লাম সাবুর নাইল ইন নাইল লাম খরাসাবুল্লাহ, এক আলিফ টানতে হবে হা সাবুর হা ইন্নাল্লাহ। লাম আলিফ সাবুর লা, এক আলিফ টানতে হবে ইয়া আল্লাহ সাবুর ইয়াজ লা ইয়াজ। লাম সাল্লি মিম পেশমু লা ইয়াজলিমু ইন্নাল্লাহ লা ইয়াজলিমু। মিম সাজির মিথ, কাফ আলিফ সাবুর কা, এক আলিফ টানতে হবে মিথকা। লাম সাবুর লা মিথকালা। ذل راس بالذر راس بالراء ذره تدويس تن ذره تن এখানে অকফ চিহ্ন আছে, আমরা এখানে অকফ করব। অকফ করলে অকফের সময় যদি গোলতা থাকে তাহলে সেটা হা হয়ে যায়, উচ্চারণ হবে ذره। ان الله لا يظلم مثقال ذره। واو سر و الف نون سر ان গুণ করতে হবে, নুন সাকিনা পরে তা আসছে, এটি হচ্ছে ইকফা গুণ না। وان تثبت كف بشكو تكو وإن تكو حسب حسن جبس حسن سبنا حسن تايا دوي سب تاي গুণনা করতে হবে, দুই জবরের পরে ইয়া আসছে, এটি হচ্ছে ইদগামে বা গুণনা। হাসানাতাই ইয়া পেশ ইউ দত খেরা যাব, দ কলিপ টানতে হবে ইউ দ। আইন সের আইন ফা সের ইফ ইউ দ ইফ, হালিপ জবর হা কলিপ টানতে হবে ইউ দ ইফ হা। ওয়াও সবর ওয়া ইয়া হামজা পেশ ইউ ওয়া ইউ তাসিতি ওয়া ইউ তি, মিম গিয়ে লামকে ধরবে, জজম তাসদীদ পাশাপাশি থাকলে তাসদীদকে ধরতে হয়। মিম লামসের মিল, লাম সাবুর লা মিল্লা দাল নুন পেশ দুন হা পেশু মিল্লা দুন হু। আলিফ জিম সাবুর এজে, এখানে জিমের উপর কলকলা করতে হবে, জিম কলকলা হরফ, আর জিমটা ছোট করে একটু লাভ দিয়ে উঠবে, এটাই কলকলা। এজে র আলিফ দি সাবুর রান এজে রান। আইন সাবুর আ যায়াসি যাই, এক আলিফ টানতে হবে। মিম আলিফ দি সাবুর মান আযীমান, আমরা এখানে অকফ করবো, মিমে এক আলিফ টানবো, উচ্চারণ হবে আযীমা। শুরু থেকে বলে দিচ্ছি, ওয়া ইন তাকু হাসানাতাই ইউদাইফ হা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। ফা যাবুর ফা কাফ ইয়া যাবুর কাইফা কাইফা যাবুর ফা ফা কাইফা। আলিফ সির ইযা, আলিফ যাবুর দা, ক্লিপ টানতে হবে ইযা। জিম হামজা যে জি, নুন আলিফ যাবুর না, ক্লিপ টানতে হবে জি না। মিম নুন সির মিং গুণনা করতে হবে, কাফ লাম পেশ কুল লাম সিল্লি মিং কুল্লি। আরিফ মিম পেশ উম, মিম সাবর মা উম্মা গুণনা করতে হবে, তা দুই সে তিম এখানে গুণনা করতে হবে, তানউইনের পরে বা আসছে, তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হবে, এটিকে ইকলাব বা কলব বলা হয়, উচ্চারণ হবে উম্মা তিম। বাসের বি সিনজে বর্ষা বিশা হাইয়াসের হি, একালি প্রান্ত হবে বিশাহি। দাল ওয়াও দুই সে দিউ, এখানেও গুণনা করতে হবে বিশাহি দিউ। ওয়াও সর ওয়া জিম হামজা জে জি ওয়া জি, নুন আলিফ সাবর না, একালি প্রান্ত হবে ওয়া জি না। বাজের বি কাব সাবর কা বিকা ওয়া জি না বিকা। আইন সাবর আ লাম ইয়া খরা সাবর লা, একালি প্রান্ত হবে আলা। হা খরা সাবর হা, এখানে টানতে হবে তিন আলিফ, উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি থাকলে তিন আলিফ লম্বা করতে হয়। আলা হা হামজা পেশ ও লাম আলিফ সাবর লা, এখানে টানতে হবে চার আলিফ, এই চিহ্নটি থাকলে চার আলিফ টানতে হয়। হামজা জির ই উলা ই, শিন যাবর শাহ হা ইয়া জির হি, এক আলিফ টানতে হবে। দাল আলিফ দুই যাবর দান শাহিদান, এখানে আমরা অকফ করব। অকফ করলে দালে এক আলিফ টানতে হবে, উচ্চারণ হবে শাহিদা। এখানে তো অকফ আছে, আর উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা থাকলে এটা একটু মনে রাখবেন, এটার নাম হচ্ছে অকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে যে লেখা আছে এখানে আমরা অকফ করব। এখানে অকফ করা উত্তম, অবশ্যই আমরা এখানে অকফ করব। এমনি তো অকফ আছে, আর এরকম যদি আয়াতের মাঝখানে কোথাও থাকে সেখানে আমরা অকফ করব ইনশাআল্লাহ। আয়াতের শুরু থেকে বলে দিচ্ছি, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মা
أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا.